ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ছিনতাইকারীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানা নওদা যদুপুর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আহত সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ শহীদুর রহমান চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাড়ি কালিয়াচক থানার কাশিমনগর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রত্যেক দিনের মতন গতকাল রাতেও নওদা যদুপুর এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিউটি করছিলেন। গভীর রাতে 7-8 জন দুষ্কৃতীর মুখ ঢাকা অবস্থায় এসে ব্যাংকের ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় কর্মরত এই ভলেন্টিয়ার বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর তাকে বেধড়ক মারধর করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ভোর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ওরা ওখানে চিন্তা করতে এসেছিল, চিন্তা করে আমি বাধা দিতে গেলে ওরা আমাকে অ্যাটাক করেছে। কতজন মিলে মেরেছে? ব্যাংকে ছিল, ভিতরে কজন ছিল জানো, বাইরে একজন ছিল। কোন ব্যাংকে আপনি ডিউটি করছিলেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যদুপুর। কটার দিকে এই ঘটনাটা? ঘটনা 3:30-4। ওরা কী উদ্দেশ্যে এসেছিল? চিন্তার উদ্দেশ্যে। ওরা কি চিন্তা করতে পেরেছে? না, পারেনি, পারেনি, বাধা দিয়ে দিয়ে বাধা দিয়েছে বলে ব্যাংকে ঢুকতে পারে। কী দিয়ে আঘাত করেছে আপনাকে? হাতে কী ছিল ওরা দেখতে পাইনি, বুঝতে পারিনি। আগ্নেয়াস্ত্র ছিল মনে হচ্ছে? এটা কিছু বুঝতে পারিনি।